নমস্কার বন্ধুরা ড্রিম গার্ল প্রতিমা চ্যানেলে আমার সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ দেখুন আমার সেপ কী রান্না করছে দেখুন সে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছে সে কিন্তু ভীষণ দ্রুত কাজ করে তার সঙ্গে ক্যামেরা ধরা ভীষণ কষ্টের দেখুন সব কিছু সে আগেই একটু রেডি করে নিয়েছে যদিও সে এই রেডি করে নেওয়াটা একদমই পছন্দ করে না দেখুন কড়াইতে কি দিয়ে দিল কিছুই বললো না ফটফট করে কি একটা যে ঢেলে দিল দিল একটু ঘি এবং একটু জিরা ফোড়ন বন্ধুরা দেখুন ক্যামেরা করতে গেলে তো একটু বলে শোলে ক্যামেরা করা লাগে একটু কিছু দেওয়া লাগে তার সঙ্গে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না সে ঢেলে দিলে ওখানে গ্রিন পিগুলো আবার ওই যে কী জানি একটা ঢেলে দিচ্ছে দেখুন এটা দিয়েছে একটা ব্রানি মশলা তার রান্না শেষ তার গ্রিন পিগুলো ভাজা শেষ কোন ফাঁকে জানি ওই চুলোর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে এরপর সেই চুলাই কিছু কিসমিশ ভেজে নিলো এই যে কখন যেনি সে নিয়ে নিল আমি টেরি পেলাম না দেখুন বন্ধুরা আমি কিন্তু এই কারণেই এখন আর রেসিপি শেয়ার করতে পারি না সে যেহেতু আসলে বেটার রান্না করে এবং দ্রুত রান্না করে যার কারণে সে ফটফট ফটফট করে কখন যেন কি দিয়ে দেয় আমি আসলে এইভাবে ক্যামেরা করে তার কোনো রেসিপি শেয়ার করতে পারি না তারপরও আজকে একটু চেষ্টা করলাম এখানে সে দিয়ে দিল টক দই এবং বিরিয়ানি মশলা বন্ধুরা বলেন এইভাবে এত দ্রুত রান্না করলে কোনোভাবেই কি এটা মেলানো যায় তারপরও আর কি এই যে এখন ফটফট করে দিচ্ছে চাউল এগুলো হলো বাসমতি চাউল আমরা সাধারণত বাসমতি চাল একটু সেদ্ধ করে নিয়েই রান্না করি কিন্তু তিনি না তিনি কখনো সেদ্ধ করে নেবেন না তিনি ওইটা ওভাবেই একটু পোলাও চালের মতো ভাজি করে নিয়ে তারপর রান্না করবেন জাস্ট একদম পোলাও চালের মতো করে উনি রান্না করেন তবে খেতে কিন্তু অসাধারণ হয় আমরা যেহেতু ভাতটা রান্না করে নেয় বা সাধারণত বিরিয়ানি মানে বাসমতি দিয়ে রান্না করলে রান্না করে বাসমতি দিয়ে রান্না করলে একটু ভাতটা সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করে কিন্তু না উনি তো সেটা করবেন না দেখুন অন্য কড়াইতে দিয়ে দিছে তেল এখানে যেন উনি কি একটা রান্না করবেন আসলে এখানে আজ উনি বিরানি রান্না করছেন দিয়ে দিলো ঘি এক চিংড়ি বিরিয়ানি করবে বুঝতে পারছেন এটা হচ্ছে চিংড়ি বিরিয়ানি হবে ওই কড়াইতে চিংড়ি বিরিয়ানির জন্য ওই যে একটু মশলা ঢিলে দিলো গোটা মশলা জিরা পাতা একটু গোটা মশলা একটু ভেজে নিচ্ছে নিয়ে এখন কিন্তু উনি এখানে চিংড়িগুলো রান্না করে নিয়েছে দেখুন কোন ফাঁকে যেন চিংড়িগুলো রান্না করে ফেলেছে আমি হয়তো একটু অন্য মানুষকে হয়েছি বা কোথাও একটু ইয়ে হয়েছে সে কিন্তু চিংড়িগুলো রান্না করে ফেলেছে এদিকে ভাতও তার কমপ্লিট হয়ে গেছে ব্রাণীর এই যে এখন দেখেন সুন্দর করে সে চিংড়িগুলো এখানে সাজিয়ে দিচ্ছে বন্ধুরা বলেন ব্রানি রান্না করতে গেলে একটু প্রস্তুতের ব্যাপার আছে সুন্দর করে একটা গোছানোর ব্যাপার আছে কখন কি দিবো না দিব সেগুলো বলার বিষয় আছে কোনো কিছুই সম্ভব না কোনো কিছুই সম্ভব না এই যে সে এখন চিংড়িগুলো ফটফট করে এখানে রেডি করে দিচ্ছে বন্ধুরা প্লিজ আপনারাও জানাবেন আপনাদের কেউ আপনাদের হাজব্যান্ডরা কেউ এরকম করে কি না দিদি অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ফ্যামিলিতে এরকম কেউ আছে কি না আমি ইনার জন্ত নাই কোনোভাবেই কোনো রেসিপি শেয়ার করতে পারি না সে প্রত্যেক দিন বলে আমি রান্না করব তো সে যখন রান্না করে আসলে সে এভাবেই রান্না করে সেক্ষেত্রে তো আসলে কোনোভাবেই আমার আর রেসিপি শেয়ার করা সম্ভব না আমি ভাবছি আমি ইউটিউব ছেড়েই দেবো আমি তো রান্নার রেসিপি নিয়েই এখানে এসেছিলাম কিন্তু এখন কি করা বলেন আমি যখন বাংলাদেশে যাই তখন আমি নিজের মতো করে রান্না করতে পারি এখানে এসে আসলে কোনোভাবেই সেটা সম্ভব না সে তার মতো করে রান্না করবে বা আমাকে আমি যখন রান্না করি দুই একটা তখন আমি সেটা শেয়ার করি বাট বেশিরভাগ টাইম সে এভাবেই দ্রুত রান্না করতে থাকে না কোনো রেসিপি শেয়ার করা যায় না কোনো ভালোভাবে কোনো কিছু দেখানো যায় কি আর করবো ভাবতেছি ইউটিউব ছেড়েই দেবো আর কি করা আপনারা তো এমনিতেও দেখেন না তার জন্য এভাবেই দিয়ে দিলাম বন্ধুরা এখন সে এখন সে ভেজে রাখা গ্রিন পিগুলো এবং একটু পেঁয়াজ ব্রেস্তা এখানে ছড়িয়ে দিচ্ছে এই গ্রিন পি এবং পেঁয়াজ ব্রেস্তা এখানে দিয়ে দিলে আসলে বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ হয় এটা সব সবসময়ই আমার ঘরে থাকে এবং উনি বা আমরা বিরিয়ানি রান্না করলেই এটা অবশ্যই এখানে আমরা দিয়ে থাকি দেখুন বন্ধুরা এটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ অপূর্ব টেস্টের হবে আমার তো খুব পছন্দ বিরিয়ানি আপনারা দেখে বলুন না বন্ধুরা কেমন হয়েছে প্লিজ আপনারা এই বিষয়ে একটু কমেন্টস করবেন প্লিজ 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 একটু কমেন্টস করবেন